ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি ছিলেন এমন এক বীর যাহার 17 জন অশ্বারোহীর ভয়ে পিছনের দরজা দিয়ে পালিয়েছিলেন সেন বংশের বিখ্যাত রাজা লক্ষণ সেন। আর আজকে সেই বীর যোদ্ধাকে ভারতের ইতিহাসে একজন ডাকাত, একজন লুণ্ঠনকারী ও একজন দস্যু হিসেবে দেখানো হয়েছে, আর আমরা সেটাকেই মেনে নিয়েছি। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে বখতিয়ার খলজি, আওরঙ্গজেব, সিরাজদৌল্লা, টিপু সুলতান সহ প্রায় সকল বীরকেই দস্যু অত্যাচারী হিসেবে দেখানো হয়েছে। যদিও এদের মধ্যে নবাব সিরাজদৌল্লা, আওরঙ্গজেব এবং টিপু সুলতানের সত্য কাহিনী বেরিয়ে এসেছে, কিন্তু ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির আসল ইতিহাস চাপা পড়েই রয়েছে। কেননা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের বীর যোদ্ধাদের কাহিনীকে পড়া বাদ দিয়ে বলিউড হলিউডের সিনেমাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, আর সেই সমস্ত টিভি সিরিয়ালের মাধ্যমে যে সমস্ত প্রোপাগান্ডা মিথ্যাচার করে দেখানো হয় সেটাই আমরা বিশ্বাস করে নিই, আর যাহা আমাদের জন্য ভীষণ লজ্জাজনক। যখন লক্ষণ সেনের অত্যাচারে বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল, ঠিক সেই সময় ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি সেন বংশের শেষ শাসক লক্ষণ সেনকে পরাজিত করে বাংলার মানুষকে তাহার হাত থেকে মুক্তি দিয়েছিল। কিন্তু আজ তাকেই ভিলেন বানিয়েছে এবং বানানো হচ্ছে। বানাচ্ছে কারা? সেই সব অশিক্ষিত ভক্তরা যারা ইতিহাসের হস্যই পর্যন্ত জানে না। তাহার বিরুদ্ধে সবচেয়ে বড় যে অভিযোগটি আনা হয়, তিনি নাকি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। আর এই ধ্বংসের মিথ্যা অভিযোগকে সত্য করে জানানোর জন্য নানান প্রক্রিয়াতে গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে আসছে। তো তারা কেমন মিথ্যা প্রচার করে থাকে সেটিও একবার দেখে নেওয়া যাক। একবার বিন বখতিয়ার খলজি খুবই অসুস্থ হয়ে পড়েন। রাজকীয় হাকিমরা তাহার রোগ সারাতেই পারছিলেন না। তখন একজন পরামর্শ দিল যে নালন্দার একজন ভালো বৈদ্য আছে, সে আপনাকে অবশ্যই সারাতে পারবে। কিন্তু বখতিয়ার সেই নালন্দা বৈদ্য চিকিৎসককে বিশ্বাস করলেন না, আর যাহার কারণে সেই বৈদ্য চিকিৎসক বিন বখতিয়ারের কোরআনের সাথে ওষুধ লাগিয়ে বখতিয়ার খলজিকে পড়তে দিলেন, আর বখতিয়ার সুস্থ হয়ে গেল। কিন্তু যখন বখতিয়ার জানতে পারলেন কোরআনের মধ্যে সেই বৈদ্যের ওষুধ লাগানো হয়েছিল, তখন তিনি নালন্দার সকল ছাত্র শিক্ষক সহ প্রায় 900,000 বইকে জ্বালিয়ে দেন। আর এমনই মিথ্যা প্রোপাগান্ডা কিছু টপিক রাত দিন গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে ঘোরাফেরা করে। দেখলেন কাহিনীটা কত সুন্দর করে লেখা আছে, আর যাহার জন্য আপনিও বিশ্বাস করতে একদমই সংকোচবোধ করলেন না। কিন্তু চলুন এবার দেখে নিই এই লেখাটার ভিতরে কতটা মিথ্যা ভর্তি আছে। আর মিথ্যাগুলোকে বাহির করার জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে নালন্দা এবং ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির ইতিহাসে। তৎকালীন পুঁথি থেকে 1193 সালের পর নালন্দার আর কোনো ইতিহাসই পাওয়া যায় না। কিন্তু বিন বখতিয়ার খলজি হুসামউদ্দিনের কাছে 1195 সালে চাকরি পেয়েছিলেন, আর তখন তিনি ছিলেন মাত্র একজন সীমান্তরক্ষী। তাহলে একজন সাধারণ সীমান্তরক্ষীর পক্ষে কীভাবে অন্য রাজ্যকে আক্রমণ করা সম্ভব? পরবর্তীতে তিনি অন্য জায়গায় একজন সেনা অফিসারের পদে যোগদান করেন এবং সেখান থেকে তাহার জয়রথ শুরু হলো। এখানে তিনি জায়গিরও পেয়েছিলেন, আর যাহার পর তিনি আস্তে আস্তে পার্শ্ববর্তী হিন্দু রাজ্যের সংস্পর্শে আসলেন এবং তাহাদের নিজেদের মধ্যে বিরোধের সুযোগ নিয়ে এক এক করে সেই সমস্ত হিন্দু রাজ্যকে দখল করে নেন যেগুলো প্রথমে হিন্দু রাজারা রাজত্ব করত। মুহাম্মদ বিন বখতিয়ার খলজি প্রথমে চাকরি পান 1195 খ্রিস্টাব্দে, আর সেই চাকরিকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় বড় পদে চাকরি পান। আর তার দ্বিতীয় চাকরি পেতে কমপক্ষে 1 বছর সময় লেগেছিল। আর এই 1 বছর সময় যদি আমরা ভালো করে ধরি, তাহলে সে সেনা অফিসার পদে যোগদান করেছিল 1196 খ্রিস্টাব্দে। মুহাম্মদ বিন বখতিয়ার খলজির উপর নালন্দা ধ্বংসের ইতিহাসের প্রমাণ হিসাবে কিছু অশিক্ষিত মূর্খরা দেখায় মিনহাজি সিরাজের লেখা তাবাকাতি নাসারি গ্রন্থকে। কিন্তু সবচেয়ে আশ্চর্য কথা এটি যে সেই গ্রন্থে এমন কোনো কথাই লেখা নাই যে বিন বখতিয়ার খলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। যদিও সেখানে লেখা আছে বখতিয়ার খলজি কয়েকটি বৌদ্ধ বিহার আক্রমণ করেছিলেন। এবার আসি নালন্দার ইতিহাসে। নালন্দার ইতিহাস শেষ হয় 1193 খ্রিস্টাব্দে, কিন্তু বখতিয়ার চাকরি পান 1195 খ্রিস্টাব্দে এবং অফিসার পদ পান 1195 পরে, আর বিহার রাজ্য আক্রমণ করেন 1200 সালেরও পরে। তাহলে বখতিয়ার খলজি কীভাবে নালন্দা ধ্বংস করবেন? যদিও সেই মূর্খরা দাবি করে যে নালন্দাতে নাকি 900,000 পুস্তক ছিল, আর যেগুলোকে বখতিয়ার খলজি পুড়িয়ে দিয়েছিলেন এবং সেই আগুন নাকি 6 মাস পর্যন্ত জ্বলেছিল। এখন এখানে প্রশ্ন এটি যে নালন্দাতে যে 900,000 বই ছিল এই কথাটির প্রমাণ কোথা থেকে পাওয়া গিয়েছে? আর যদি থেকেও থাকে তাহলে সেই বইগুলো পোড়ালে 6 মাস পর্যন্ত কীভাবে জ্বলবে? সত্য কথা এটাই যে নালন্দাতে কখনোই 900,000 পুস্তক ছিল না। এখন প্রশ্ন আসতেই পারে, তাহলে নালন্দা ধ্বংস করেছিলেন কে? নালন্দা ধ্বংসের প্রকৃত ইতিহাস সম্পর্কে কোনো যুক্তিযুক্ত প্রমাণই নেই, তাই ঐতিহাসিকরা বিভিন্ন কাহিনীর যুক্তি দিয়ে এই নালন্দা ধ্বংসের ইতিহাসকে বাহির করার চেষ্টা করেছে। আর এই ইতিহাসকে বাহির করার সময় সবচেয়ে বেশি দোষারোপ ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজিকে করা হয়েছে। কিন্তু যদি আমরা যুক্তি দিয়ে দেখতে চাই, তাহলে নালন্দা ধ্বংসের তীর যাবে রাজা অর্জুনের দিকে। রাজা অর্জুন কে ছিলেন? রাজা অর্জুন ছিলেন তিনহুতের একজন রাজা, যিনি 1193 সালে বিহার আক্রমণ করেন। যদি যুক্তি দিয়ে ইতিহাস প্রমাণ করার চেষ্টা করা হয়, তাহলে তো সেই নালন্দা ধ্বংসের তীর সোজা অর্জুনের দিকে যায়। কিন্তু মুহাম্মদ বিন বখতিয়ার খলজির উপর
কেন এই প্রমাণহীন যুক্তিহীন একটা ভুল অভিযোগ ছড়ানো হলো তা বোঝা যায় না। যদিও এখানে সামান্য অনুমান করা যায় যে বখতিয়ার খলজি যদি বল্লাল সেনের মতো মানুষকে 33 জাতিতে ভাগ করে রাখতেন, নমশূদ্রদের উপর অত্যাচার করতেন, ব্রাহ্মণদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিতেন, তাহলে হয়তো তিনি হতেন মহাবীর। আর তিনি তা করেননি বলে আজ বর্তমানে তিনি একজন অত্যাচারী, দস্যু, আক্রমণকারী, ঐতিহ্য ধ্বংসকারী। এই নালন্দা ধ্বংসের ইতিহাসটি মনে হয় উপমহাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রোপাগান্ডা, মিথ্যাচার। এমনকি দীনেশচন্দ্র সেনও কখনো অভিযোগ করেনি যে ইকতারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজিই এই নালন্দা ধ্বংস করেছিলেন। কিন্তু একদল বিকৃত মস্তিষ্কের মানুষ কয়েক শো বছর ধরে এই প্রোপাগান্ডাটি চালিয়ে আসছে যে নালন্দা ধ্বংসের জন্য দায়ী শুধু আর শুধুমাত্র মুহাম্মদ বিন বখতিয়ার খলজি। এখন সঠিক ইতিহাস আপনার সামনে। কিছু জিনিস এমন থাকে যেগুলোকে প্রয়োজন না হওয়া সত্ত্বেও শেয়ার করতে হয়। ভিডিওটিকে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের মতো যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সমস্ত জায়গায় শেয়ার করুন। আর সেই সমস্ত ভক্তদের দেখিয়ে দিন যারা রাত দিন মুসলিমদের দোষ খুঁত বাহির করার জন্য লেগে পড়ে রয়েছে, তাদেরকে এটিও দেখিয়ে দিন যে সত্য ইতিহাস কখনোই চেপে রাখা যায় না। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।